আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইনভেস্টমেন্ট প্র্যাকটিস ভিডিওর পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমরা তিনটা শেয়ার নিয়ে একটু আলোচনা করব, বা একটা ছোট আপডেট দিব। সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের তিনটি শেয়ার, কুইন সাউথ, ম্যাক্সন স্পিনিং, আর হচ্ছে ড্রাগন সোয়েটার বা DSSL। তো ফার্স্টে হচ্ছে কুইন সাউথ নিয়ে একটু আমরা দেখতে চাই, বা এটা একটু আলোচনা করতে চাই। কুইন সাউথের যে ব্যাপারটা আপাতত দেখতেছি, যে বর্তমানে কুইন সাউথ হচ্ছে ফ্লোর প্রাইসে মোটামুটি ট্রেড হচ্ছে, আর কিছুদিন আগে হচ্ছে কিন্তু কুইন সাউথ প্রায় 28 থেকে 29 টাকার জোনে ছিল। তো কুইন সাউথের যে বর্তমান অবস্থা, বর্তমানের সাপোর্ট জোন হচ্ছে প্রায় যে ফ্লোর প্রাইস সেটা, আর নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু হচ্ছে, শর্ট রেজিস্ট্যান্স যদি বলি, শর্ট রেজিস্ট্যান্স এখানে একটি আছে, সেটি হচ্ছে 26 টাকার দিকে। মোটামুটি একটা শর্ট রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ 26-50 দিকে। এছাড়া কিন্তু লং টার্ম, বা লং টার্ম বলতে খুব বেশি না, অল্প সময়ের মধ্যে আমার মনে হয় যে এই জোনটা, অর্থাৎ 26 টাকার জোনটাকে ব্রেক করে সামনে 28-29 টাকার জোনের দিকে খুব শীঘ্রই আমরা দেখতে পাব। আর ফাইনালি হচ্ছে যে জোনটার দিকে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু হচ্ছে 29 টাকার জোনটা। অর্থাৎ খুব সহজে কিন্তু আমরা বর্তমান জায়গা থেকে মোটামুটি এই এই জোনটাকে টার্গেট করতে পারি। অর্থাৎ প্রথমে হচ্ছে এখানে, এখানে কিছুটা হয়তো আগামীতে একটা, যখন এই জায়গাতে যাবে, অর্থাৎ 29 টাকায় যাবে, তখন কিছুটা একটা সেলিং প্রেশার থাকবে। তবে আমার মনে হয় আলটিমেটলি হচ্ছে আমরা এই বছরের মধ্যে সম্ভাবনা আছে যে 34 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা যদি নেক্সট 2-3 মাসের মতো একটা টার্গেট রাখতে পারি, তাহলে কিন্তু 34 টাকা পর্যন্ত যাওয়ার একটা আশা আমরা করতেই পারি। আর যদি এমনটা নাও হয়, তাহলে হচ্ছে কিন্তু মিনিমাম আমরা আরেকটা হচ্ছে মাইনর রেজিস্ট্যান্স আমি বলবো, সেটা কিন্তু হচ্ছে 32 টাকার কাছাকাছি একটা জায়গা আছে। তো আমরা কিন্তু এই জায়গাকেও টার্গেটটা করতে পারি আমাদের। অর্থাৎ বর্তমানে যে ফ্লোর প্রাইসটা আছে, এটা আমার মনে হয় খুব শীঘ্রই হচ্ছে সম্ভাবনা আছে এখান থেকে মুভ করার। এইটার রিজন যদি আমি একটু বলি, আসলে আমি প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে একটু লজিক্যাল বেসিসে দেওয়ার চেষ্টা করি। যদিও চার্ট প্যাটার্ন বলতেছে বা টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে এটা হয়তো উপরের দিকে খুব শীঘ্রই যাবে, কিন্তু এটার পিছনে যদি একটা রিজন দেখি, আমি অবশ্যই সবসময় এই জিনিসটা দেখার চেষ্টা করি যে আসলে কোনো রিজন আছে কি। চার্ট প্যাটার্ন যা বলছে ঠিক আছে, যদি রিজনটা দেখি, রিজনটা খুবই খুবই আর কি সহজ বা খুব দেখার মতো, সেটা হচ্ছে যে অক্টোবরের মধ্যে কিন্তু একটা প্রাইসের বৃদ্ধি ছিল এই যে এই জায়গাটা, সরি, আগস্টের মধ্যে, আর ভলিউমটাও বেড়েছে। অর্থাৎ 7% কিন্তু টোটাল শেয়ারের 7% ইনস্টিটিউট হোল্ডিং এখানে করেছে, অর্থাৎ ইনভেস্টমেন্টটা কিন্তু এখানে আসছে। সো এইটা হচ্ছে একটা জিনিস, যে তো যে ভলিউমটা আমরা আগস্ট মাসে দেখেছি, সেটা কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে একটা কারেকশনের দিকে গিয়েছে। আর কারেকশনে যাওয়ার যে রিজনটা, সেইটা আমি বলবো যে এখানে কোনো সেলিং প্রেশার আছে। কারণ হচ্ছে কি, কারণ এখানে কিন্তু আমরা পরবর্তীতে সেলিং প্রেশারের সময় যে ভলিউমটা হওয়ার কথা, সেটা কিন্তু এখন আমরা দেখিনি। তো নিচে যে নামার রিজন, সেটার কারণ হিসেবে আমি বলতে পারি যে এখানে আরেকটা একটা ডিমান্ড জোন ক্রিয়েট করার কথা। কারণ প্রাইসিংটা হচ্ছে যাতে খুব বেশি দূরে না চলে যায়, অর্থাৎ RSI যেটা আছে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা, অর্থাৎ যদি সেপ্টেম্বর মাসেও দেখা যেত ডিমান্ডটা কন্টিনিউয়াস বেসিসে থাকতো, তাহলে কিন্তু RSIটা খুব দূরে চলে যেত, অ্যান্ড খুব তাড়াতাড়ি হচ্ছে হয়তো আমরা এই রেজিস্ট্যান্সে দেখতে পেতাম। কিন্তু যে সমস্যাটা হতো, যে এই জায়গায় কিন্তু খুব স্ট্রংলি এই পর্যন্ত মুভ করার একটা শক্তিটা পেত না, আর না পাওয়ার কারণে কিন্তু সে হচ্ছে আবার নিচে চলে গিয়েছে। এখন যেটা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 24 টাকা লেভেল থেকে কিন্তু অনেক ইনভেস্টর আবার এখানে এই জোনটার মধ্যে একটা ইনভেস্ট করার মতো, এই জোনটা কিন্তু একটা ইনভেস্ট করার মতো ভালো একটি জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন খুব শীঘ্রই দেখবেন যে মোটামুটি 26 টাকার জোনটাকে ক্রস করেছে, আমার মনে হয় এই জায়গাতে আরও কিছু ইনভেস্টমেন্টটা আসতে পারে, যেটা হচ্ছে আলটিমেটলি 29-28 টাকার যে জোনটা, এই জোনটাকে ব্রেক করবে। সো এই হচ্ছে কুইন সাউথ নিয়ে। অর্থাৎ আমরা যদি নেক্সট 3 মাসের মতো, আমার মনে হয় একটা হোল্ডিং পিরিয়ডের মধ্যে এই জায়গাতে যাওয়ার সম্ভাবনা আছে, 32 থেকে 35 টাকা পর্যন্ত যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস, আমি বলবো না এখানে কোনো
বাইং বা সেলিং একটা সিগন্যাল দেওয়া হচ্ছে, অবশ্যই এটা এডুকেশনাল পারপাসে বা একটা প্রিডিকশন বা অ্যাজাম্পশন দেওয়া হচ্ছে আর কিছু না। সো আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে আপনারা অবশ্যই কোনো বাইং বা সেলিং সিগন্যাল হিসেবে নেবেন না, এটা টোটালি হচ্ছে এডুকেশনাল পারপাসে করা হচ্ছে। সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স, এন্ট্রি এক্সিট পয়েন্ট, এগুলো জাস্ট ফিনান্সিয়াল যে এডুকেশনাল পারপাস বা কন্টেন্ট সেই হিসেবে আলোচনাগুলো করা হলো। আর এরপর হচ্ছে আমরা একটু দেখব ম্যাক্সন স্পিনিং নিয়ে, যে ম্যাক্সন স্পিনিং এর কারেন্ট সিচুয়েশনটা কি। যদি ম্যাক্সন স্পিনিংটা দেখতে যাই, ম্যাক্সন স্পিনিং কিন্তু ভালো একটি চার্ট ক্রিয়েট করেছে দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাক্সন স্পিনিং হচ্ছে, আমি ম্যাক্সন স্পিনিং নিয়ে কিছু জিনিস আপনাদের সামনে একটু ড্র করলাম। তো এই যে জিনিসটা ম্যাক্সন স্পিনিং আমরা দেখতে পাচ্ছি, লাস্ট আগস্ট মাস থেকে কিন্তু ম্যাক্সন স্পিনিং এর ইনভেস্টমেন্টটা বেড়েছে, আর সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে হচ্ছে এই ভলিউমে। অর্থাৎ আমরা যদি লাস্ট এই ভলিউমটা দেখি, অর্থাৎ ভলিউম ক্লিয়ারলি ইন্ডিকেশন দিচ্ছে যে হ্যাঁ এখানে ইনভেস্টমেন্ট বেড়েছে। আর ইনভেস্টমেন্টটা যদি দেখি যে এখানে ইনভেস্টমেন্টটা কার বেড়েছে বা কারা মোটামুটি ইনভেস্টমেন্টটা করেছে, তাহলে কিন্তু আমরা এখানে ভালো মতো দেখতে পাবো। অর্থাৎ যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে আপনার ইনস্টিটিউট বা পাবলিক, কাদের মোটামুটি ইনভেস্টমেন্টটা বেড়েছে। তো এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু আগস্ট মাসে 5% বেড়েছে। সো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট যে ইনস্টিটিউট হোল্ডিং যখন বাড়ে তখন কিন্তু পাবলিকরা ওই শেয়ারটাতে মোটামুটি একটু ইন্টারেস্টেড হয়, যে এখানে অবশ্যই তাহলে ভালো কিছু একটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ পাবলিকও সাহস পায় যে এই জায়গায় তাহলে ইনভেস্টটা করা যাচ্ছে বা করা যেতে পারে। তো যেহেতু ইনভেস্টমেন্টটা বেড়েছিল, যার কারণে হচ্ছে ডিমান্ড বেড়েছে, আর প্রাইস কিন্তু অবশ্যই 30 থেকে 31 টাকার রেজিস্ট্যান্সকে টাচ করেছিল। এরপর সেপ্টেম্বর মাসে যেটা হয়েছে, সেপ্টেম্বর মাসে ওভারঅল একটা কারেকশন জোনে ছিল। সেপ্টেম্বর মাসে কারেকশন জোন থাকার কিছু রিজন আছে, যার জন্য প্রথম রিজন আমি বলবো একটু মার্কেটের কারেকশন হয়েছে, সেকেন্ডলি বলবো যে সেক্টরের কারেকশন হয়েছে। তো এই দুইটার কারেকশন হওয়ার কারণে কিন্তু ওভারঅল সেটার ইম্প্যাক্টটা ইন্ডিভিজুয়াল শেয়ারের মধ্যে পড়েছে। তো প্রতিটা কোম্পানি দেখা যাবে যে মোটামুটি একটা কারেকশন ফেজে ছিল। তো এখন হচ্ছে দেখার বিষয়, আমি এখানে অবশ্যই দেখতেছি যে বর্তমান জায়গা থেকে স্টপ লস বা সাপোর্টের যে ব্যাপারটা, স্ট্রং একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 24 টাকার কাছাকাছি, 24.50 থেকে 24 টাকার মধ্যে একটা সাপোর্ট আছে। এরপর যে ফাইনাল যে সাপোর্টটা, সেটা কিন্তু এর ফ্লোর প্রাইস, অর্থাৎ 22.30 টাকা নিচের এই জায়গাটা, 22.30 টাকা। এরপর হচ্ছে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হচ্ছে আপনার 24 থেকে 24.50 টাকা। আর বর্তমানের যে জায়গাটা আছে সেটা কিন্তু হচ্ছে একটা সাপোর্ট হিসেবে ব্যবহার করতেছে, অর্থাৎ সেটা হচ্ছে এক সময় রেজিস্ট্যান্স ছিল, যেটা লাস্ট 3 মার্কেট আগে, অর্থাৎ লাস্ট 3 দিন আগে কিন্তু সেটাকে ব্রেক করেছিল, আর খুব ভালোভাবে একটা সলিড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছিল। আর এটা কিন্তু মোটামুটি একটা ইন্ডিকেশন যে যেহেতু একটা সলিড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, খুব দ্রুত এটার প্রাইসের মধ্যে একটা ইনক্রিমেন্ট হতে পারে এমন একটা সম্ভাবনা মিন করতেছে এই ক্যান্ডেলটার মাধ্যমে। অ্যান্ড তারপরের যে 2-3 দিন আমরা দেখলাম এই জায়গায় কিছুটা হচ্ছে আমি বলবো সেলিং প্রেশার, যদিও ছিল যে খুব একটা বেশি যে সেলিং প্রেশার জিনিসটা আমি বলবো না, যে এখানে খুব একটা বেশি সেলিং প্রেশার হয়েছে, আমি বলবো যে এটা কিছুটা কারেকশন করেছে ফার্দার মুভমেন্টের জন্য। অর্থাৎ যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট জোনকে, সাপোর্ট জোনের মধ্যে দেখা যাবে যে এখানে একটা স্টে করবে। অলরেডি আজকের যে ক্যান্ডেলটা ছিল, এইটা কিন্তু হচ্ছে এই সাপোর্ট জোনকে ব্রেক করেনি। আমি 25.50 টাকার দিকে যে সাপোর্ট জোনটা, সাপোর্ট লাইনটা আর কি ড্র করেছি। তো আমার যেটা মনে হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই এই এই লাইনটাকে, অর্থাৎ এইখান থেকে উপরের দিকে মুভ করার একটা সম্ভাবনা আছে। তবে এটা তখনই সম্ভব যদি সেটা মার্কেট পজিটিভ থাকে অ্যান্ড সেক্টর পজিটিভ থাকে, তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই এই জায়গা থেকে উপরের দিকে মুভ করার একটা সম্ভাবনা আছে বলে আমি ধারণা করছি। এখন তাহলে কি হতে পারে নেক্সট? আমার মনে হয় ম্যাক্সন স্পিনিংয়ের ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা, যে কিছুটা ভলিউম এখান থেকে হচ্ছে পাবে বা ডিমান্ড এখান থেকে পাবে, কারণ বর্তমানের যে জোনটা সেটা পারফেক্ট একটা জোন আছে। অর্থাৎ এখান থেকে স্টপ লস যদি দেয়, কেউ যদি এই জায়গাতে এন্ট্রি নেয়, সেক্ষেত্রে কিন্তু তার স্টপ লসটা হচ্ছে দুটার জায়গায় সে ভালো একটা সাপোর্ট পাচ্ছে, 24 টাকার দিকে একটা, 25 টাকার দিকে একটা। তো ভালো মতো একটা সাপোর্ট আছে এখানে।
আর এখানে থেকে যদি রেজিস্ট্যান্সের হিসেব করে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স কয়েকটা আছে, অর্থাৎ 29-30 টাকার দিকে একটা রেজিস্ট্যান্স, 32 টাকার দিকে আরেকটা রেজিস্ট্যান্স, 35 টাকার দিকে আরেকটা রেজিস্ট্যান্স। তো আলটিমেটলি তিনটা রেজিস্ট্যান্স বর্তমান জায়গা থেকে আছে। এখন দেখার বিষয় যে কোন জায়গায় কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেটা আমার মোটামুটি প্রিডিকশন চার্ট অনুযায়ী আমি বলতে পারি, সেটা কিন্তু অবশ্যই কোনো বাইং বা সেলিং সিগন্যাল আমি দিচ্ছি না, বা এই ধরনের কোনো পারপাসও নেই এই কন্টেন্টের মধ্যে। অবশ্যই এডুকেশনাল পারপাসে জিনিসগুলো করে আমি আবারও বলতেছি, আপনার আপনাদের বিবেক বুদ্ধি অনুযায়ী হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন, কোথায় কোন জায়গায় করবেন, এন্ট্রি বা এক্সিট কোন জায়গায় সেটা আপনারা ধারণা করে নেবেন। যদি আপনার চিন্তা অনুযায়ী আমার কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে মিল খুঁজে পান, সে হলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেটা বিবেচনা করতে পারেন। তো এখন হচ্ছে যেটা আমার ধারণা যে নেক্সট যে মার্কেটটা, নেক্সট মার্কেটে কিন্তু ওভারঅল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মার্কেট, অর্থাৎ DSSL যে ইন্ডেক্সটা, সেটাও একটা পজিটিভ হওয়ার ধারণা রাখতেছি আমি। কারণ গত দুই মার্কেটে একটা পজিটিভ ক্যান্ডেল দেখেছি, আর সেটা থেকে কিন্তু এটা ধারণা করা যায় একটা লং টার্ম যে ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডকে চেঞ্জ করতে যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে, এই এই একটা ধারণা করতে করা যাচ্ছে। তো যদি এরকম হয় যে আগামী মার্কেটটা পজিটিভ হবে, তাহলে কিন্তু ম্যাক্সন স্পিনিং এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে, অর্থাৎ এখানে যে আমি অ্যারোটা দিয়েছি এই জায়গা থেকে মোটামুটি আমার মনে হয় যে এই রেজিস্ট্যান্সটা এটাকে ব্রেক করে উপরের দিকে 32-50 টাকার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রাখে। যদি এখানে যে একটা সেলিং প্রেশার আসে, তাহলে কিন্তু সেটা 29 টাকা পর্যন্ত আবার একটা কারেকশন জোনে, বা 27-28 টাকা বা 28 টাকা পর্যন্ত আসতে পারে, 29-27-28 টাকা পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। যদি এমনটা হয় তাহলে তো এরকম একটা কারেকশন হয়ে সেটা আবার উপরে মুভ ব্যাক করার একটা অবস্থা থাকে। আর যদি দেখা যায় যে এই জোনকেও বা সে ব্রেক করে উপরের দিকে 35 টাকার দিকে চলে যায়, তাহলে কিন্তু 35 থেকে সেটা ঠিক দেখা যাবে যে 30-31 টাকা পর্যন্ত একটা কারেকশন জোনে আবার আসছে। তারপর হয়তো যদি উপরের দিকে ডিমান্ড থাকে, অর্থাৎ ডিমান্ড যদি থাকে, ভলিউম যদি থাকে, তাহলে সেটা আবার পরবর্তীতে মুভ করতে পারে। তবে আপাতত আমি এই দুটা জিনিসই মনে করতেছি, তা দেখা যাক যে জিনিসগুলো কতটুকু ঠিক থাকে, এরপর হচ্ছে বাকি আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আর হচ্ছে আপনাদের নিজস্ব চিন্তা অনুযায়ী অবশ্যই সেল বা বাই বা যাই করেন না কেন, নিজের ডিসিশনে করবেন, কোন অ্যানালাইসিস থেকে ইনফ্লুয়েন্স হয়ে না, আমারটা থেকেও না। এরপর হচ্ছে আমরা একটু দেখবো হচ্ছে ড্রাগন সোয়েটার বা DSSL। DSSL চার্টে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বর্তমানে তো DSSL, আচ্ছা দুঃখিত, ফ্লোর প্রাইসের মধ্যে অবশ্যই আছে। আর যদি আমরা একটু দেখি যে লাস্ট আগস্ট মাসে হচ্ছে কেমন ইনস্টিটিউট হোল্ডিংটা বেড়েছিল, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো ধারণা আসবে যে 4%-এর মতো ইনস্টিটিউট হোল্ডিংটা আগস্ট মাসে বেড়েছে। সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটাও কিছুটা ইনক্রিজ হয়েছে, আর ইপিএস বা পি রেশিও হচ্ছে 12-এর দিকে আছে। তো আমরা যদি মোটামুটি একটা ক্যালকুলেশন করতে যাই আর প্রাইসিংয়ের ব্যাপারটা দেখতে যাই রেজিস্ট্যান্সের সাথে মিল রেখে বা বর্তমান চার্ট অনুযায়ী, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পারি যে একটা চ্যানেল আছে যেটা বর্তমানে আমরা মোটামুটি সাপোর্ট বা একটা বলা যায় এই এইটাকে একটা মিনিমাম একটা রেজিস্ট্যান্স ধরা যেতে পারে। অর্থাৎ বর্তমানে যে যেটা মুভ করতেছে লাস্ট প্রায় আচ্ছা উইকলি চার্টে আছে, উইকলি চার্ট থেকে একটু ডেইলি চার্টে যেতে হবে। আচ্ছা উইকলি চার্টের আগে আমরা একটু ডেইলি চার্টটা দেখবো, ডেইলি চার্টটা আপনাদের সামনে একটু আমি ড্র করেছি। তো ডেইলি চার্টের মধ্যে বর্তমানে যেহেতু ফ্লোর প্রাইসে অবস্থান করছে, আর এটি কিন্তু সাপোর্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তো এখানে অলরেডি হচ্ছে একটা চ্যানেল বা একটা বলতে পারেন যে এখানে একটা ট্রেড জোন আছে, যেটা হচ্ছে লাস্ট 1 ইয়ার বা 6-7 মাস যাবত এখানে মোটামুটি অবস্থান করতেছে। তো এই জায়গাটা ব্রেক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট সামনের দিনগুলোর জন্য, অর্থাৎ আমরা যেহেতু দেখেছিলাম যে আগস্ট মাসে প্রায় 4% প্রাইসটা বেড়েছে, আর সেটার কিন্তু প্রাইস রেঞ্জটা খুব বেশি ছিল না, 17-19 টাকা পর্যন্ত, মোটামুটি সে 19-30-40 পয়সা পর্যন্ত
মোটামুটি বলা যেতে পারে এই রেঞ্জের মধ্যেই প্রাইসটা ছিল। এখন যে জিনিসটা আর কি হওয়া দরকার বলে আমি মনে করতেছি বা যেটা দেখতে পাচ্ছি চার্ট অনুযায়ী, যদি এই রেঞ্জটাকে ব্রেক করে অর্থাৎ 19.40 টাকা বা 50 পয়সার জায়গাটাকে যদি ব্রেক করে, আমি যদি সেটাকে একটু লেভেল হিসেবে করে দিই, তাহলে কিন্তু লেভেলটা বলা যেতে পারে যে মোটামুটি 19.50 টাকা থেকে 19.40 টাকা থেকে 19.50 টাকার মতো লেভেলটা, যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে যায় তাহলে কিন্তু সেইটা আলটিমেটলি 20 থেকে 22 টাকার লেভেলের দিকে যাবে, অর্থাৎ এই জায়গাতে যাবে। এরপর যেটা ধারণা করা যায় অর্থাৎ এই লেভেলটাকে যদি ব্রেক করে, এটা ব্রেক করার পর তাহলে সেটা হচ্ছে আলটিমেটলি এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন দুটো জিনিস, এরপর এটা ব্রেক কখন করে উপরে উঠতে পারে, যদি এই জায়গার মধ্যে প্রফিট টেকিংটা খুব বেশি না হয়, অর্থাৎ এই জায়গার মধ্যে প্রফিট টেকিংয়ের জায়গাটা যাতে খুব বেশি না হয় এক, আর যদি প্রফিট টেকিংটা হয়ও সেই ক্ষেত্রে যদি ডিমান্ডটা সেই প্রফিট টেকিংয়ের জায়গাটাকে ফুলফিল করতে পারে তাহলে কিন্তু এই লেভেলটা খুব ইজিলি ব্রেক করবে। অ্যান্ড ব্রেক করার পর আমার মনে হয় এটা আসলে ব্রেক করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটাকে ব্রেক করে আমার মনে হয় কিছুদিন হয়তো এক দুইটা ক্যান্ডেল হয়তো এই জায়গার মধ্যে হতেও পারে, আফটার ব্রেকিং দিস রেজিস্ট্যান্স এক দুইটা ক্যান্ডেল এই জায়গায় হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। আর যদি এমনটা হয় যে না এটা খুব একটা স্ট্রং ভলিউম শো করতেছে, তাহলে আলটিমেটলি 22 টাকা পর্যন্ত সেটা যাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে, 22 বা 21 পঞ্চাশ পর্যন্ত। এরপর কিন্তু সেটা প্রফিট টেকিং লেভেল আসার সম্ভাবনা অনেক বেশি এই জোনটার মধ্যে, অর্থাৎ 22 টাকার জোনে কিন্তু প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটা কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা আলটিমেটলি আবার এই জোনটার মধ্যে প্রাইসটাকে নিয়ে আসবে, সেটা 19 থেকে 20 টাকার পর্যন্ত একটি জায়গা পর্যন্ত। তো এরপর যদি এখানে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় এই লেভেলটাকে, রেজিস্ট্যান্সটাকে যদি সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়, সেটা কিন্তু আলটিমেটলি আবার 24 টাকা পর্যন্ত রান করার একটা সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা মুভমেন্ট। যদি এমনটা না হয়, যদি এরকমটা না থাকে, ডিমান্ডের যদি খুব বেশি থাকে, সাপ্লাই জোনটা যদি কম থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি প্রতিটা রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ডিমান্ড যদি খুব বেশি থাকে তাহলে প্রফিট টেকিংয়ের পিরিয়ডগুলো খুব বেশি লং টার্ম হবে না বা সময় সাপেক্ষ হবে না, খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করে 24 টাকার লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, বর্তমানে 17 টাকা লেভেল, তো প্রায় 7 টাকার মতো একটা গ্যাপ ক্রিয়েট করে। তারপর কিন্তু সেইটা আবার দেখা যাবে যে 21-20 পর্যন্ত একটা কারেকশনে আসতে পারে। এখন এটা হচ্ছে ডেইলি চার্টের প্যাটার্ন হিসেবে মোটামুটি আমরা এইটা এটা বললাম। যদি উইকলি চার্টটা দেখি, উইকলি চার্ট কিন্তু একটু ভিন্ন জিনিস দেখায়। উইকলি চার্টগুলো কিন্তু একটু বলা যেতে পারে আরও ক্লিয়ার একটা ভিশন হিসেবে ব্যবহার করা হয়। তো আপাতত আমি বলবো যে উইকলি চার্টটা আমি বারবার ট্রাই করেছি কিন্তু হয়তো নেট কানেকশনের জন্য একটু সমস্যা হচ্ছে। আপাতত আমি এই পর্যন্তই ডিএসএসএলটা রাখি। নেক্সট হচ্ছে যদি আমাদের এই অ্যানালাইসিস ফুলফিল হয় বা এই পর্যন্ত আমরা দেখতে পাই, তাহলে নেক্সট যদি কোনো এক্সটেন্ড করার দরকার হয় আমরা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু রিমেম্বার বা মনে করা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কোনো অ্যানালাইসিস কিন্তু কোনো বাই বা সেল সিগন্যাল প্রদান করছে না, অবশ্যই এটা এডুকেশনাল পারপাসে করা হচ্ছে। আর আপনাদেরকে প্রপারলি একটা ইনফরমেটিভ ওয়েতে এডুকেশনাল জিনিসগুলো বা কোন জায়গায় কীভাবে কী চিন্তা করতে হয় সেই জিনিসগুলো প্রোভাইড করার জন্য, যাতে হচ্ছে আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার আগে জিনিসগুলো চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, অর্থাৎ আপনার ডিসিশন আপনি নেবেন, তো কোন কোন জায়গাগুলো কোন ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে সেই অনুযায়ী যাতে ডিসিশনটা নিতে পারেন। অবশ্যই আপনার ডিসিশনে কোনো ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট ফেলার জন্য না, এটা এডুকেট করার জন্য ইনফরমেশনগুলো প্রোভাইড করা হচ্ছে। সো আমি আবারও বলতেছি, আমাদের কোনো অ্যানালাইসিস থেকে ইনফ্লুয়েন্সড হয়ে আপনি কখনো কোনো ডিসিশন নেবেন না বা মেক করবেন না, আপনি আপনার ডিসিশন নিজের মতো মেক করবেন। আপনার কোনো ডিসিশনের জন্য অবশ্যই আমরা রেসপন্সিবিলিটি নিব না বা আমরা রেসপন্সিবল থাকবো না। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর যদি কোনো আপনাদের কোয়েরিজ থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।